আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এনএসআই ইংলিশ সেশনের শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওতে আমরা গ্রামারের কিছু রুলস ও এনএসআই পরীক্ষার জন্য ইংলিশের ব্যাপারে কিছু কথা বলে আমাদের সাজেশন পর্ব শেষ করব। এবার চলে আসা যাক আমাদের মূল আলোচনায়। রুল 19 ফাইভ স্টার দিয়ে পড়ার মতো একটি রুল। রুলটি হচ্ছে ইচ, এভরি, আইদার, নাইদার, এদের পর নাউন প্লুরাল হয় কিন্তু এরপর আসা ভার্বটি সিঙ্গুলার হয়। এক্সাম্পল, ইচ অব দ্য বয়েজ ওয়ান্টস টু গেট ফুল মার্কস। এখানে ইচের কারণে প্লুরাল নাউন বয়েজ হয়েছে এবং এরপর ওয়ান্টস হিসেবে সিঙ্গুলার ভার্ব এসেছে। রুল 20, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যান্ড নট, অ্যাকম্পেনিড বাই অথবা অ্যাকম্পেনিড উইথ, ইন এডিশন উইথ, এগুলো দিয়ে দুইটি সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব ইউজ করতে হবে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, মিস্টার রাহিম অ্যান্ড নট আই ইজ রেসপন্সিবল ফর দ্য মিসম্যানেজমেন্ট। এখানে মিস্টার রাহিম প্রথম সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার হবার কারণে পরবর্তী ভার্বটি সিঙ্গুলার হয়েছে, অর্থাৎ এখানে ভার্ব হিসেবে আর না হয়ে ইজ হয়েছে। তো ভিউয়ার্স, এগুলো ছিল এনএসআই ইংলিশ গ্রামার সাজেশনের সর্বশেষ আপডেট। যেহেতু পরীক্ষা খুব কাছে চলে এসেছে, তাই নতুন আর কোনো রুল না দিয়ে আমরা আমাদের সাজেশন পর্ব এখানে শেষ করব। পরবর্তীতে অন্যান্য পরীক্ষার জন্য আরও ব্রড আকারে একটি সাজেশন আপনাদের কাছে তুলে ধরব। আমাদের দেয়া গ্রামারের রুলগুলোর পাশাপাশি শুধুমাত্র পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করলে আশা করি পরীক্ষা কমন পাবেন। এছাড়া সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ফ্রেজ অ্যান্ড ইডিয়মসগুলো পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আপনারা এই কয়েকদিনে পড়ে নেবেন। বাজারে পাওয়া যে কোনো বই থেকেই আপনারা এগুলো পড়তে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোর উপর আপনার জোর দিয়ে পড়বেন। এছাড়া গ্রামারটির উপর আপনি একটু জোর দিবেন, কারণ এনএসআই এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোতে আমরা গ্রামার ও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন দেখেছি। তো সবাইকে শুভকামনা জানিয়ে আমাদের সেশন পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।